সরকারি চাকরি করে তার স্টাফের লোক হলো 50 জন কয়জন ওনার ছেড়া 50 জন তে বলল যে যারা বড় কথা শোনো তারা ডান পাশে দাঁড়ায় 49 জন লোক ডান পাশে দাঁড়ায়ছে আর একজন সুটকা সাতকার লোক সেই লোকটা দাঁড়ায়ছে বাম পাশে তখন বুকে থাপ্পড় দিয়ে বলতেছে যে বাংলাদেশে বেটা চল দেখছি এই রকম বেটা চল দেখিনি তোর জন্য আমি দোয়া করি কয় দাঁড়া নাগে দোয়া করেন না কয় কি হয়েছে কয় যে এই 50 জন লোক 49 জন লোক বোর কাছে দুর্বল এই জন্য ও ওই ডান পাশে দাঁড়াইছে আর তুই বোর কাছে সবল তা বলতেছে আগে দোয়া না করে কথাটা হনেন যে কি আমার বউ বলছে মানুষে যদি ডানে দাঁড়ায় তুমি দাঁড়াবে বামে মানুষে বামে দাঁড়ালে তুমি দাঁড়িয়ে দাঁড়াবে তাহলে বোঝা গেল ও বোর সাইডে আরো খারাপ যারা নরসরা করলেন না ঠিক করে ওই জাতীয় লোক চিন্তায় টাকা দেখেন ওই জাতীয় লোক এখনো লড়ি এখনো আসে নাই কেন দেখছেন এখনো সময় দিলাম এক মিনিট ওই দেখেন তারা এগিয়ে আসে না দেখছেন ওরা বোর কাছে কথা দিয়েছে যেখানে যাব ওই জায়গায় বসবো মলি ওখানেই মরবো তোর কাছে মরবো না তার একটুকু আগে নে দেন কিভাবে টাকা রয়েছে আল্লাহ ওদের বিনি হিসেবে বেহেস্ত দিস আমিন কন জোরে কন রাজ দিবিনি এইটুকু নরসর দেখ নরসরটা ওর মধ্যে দেখে এই লোকটার মধ্যে ইমান আছে এই বাইজানের মধ্যে এই যে বাবা আসতেছে আর ও যে নরসর করে নাই তখন বোরাতে মার খাওয়া লাগবে আমি পাওয়া দিলাম আর আজ ইন্ডিয়ান হারবাল আর কলকাতা হারবাল আর তোকারও যাওয়া লাগবে আমারও যাওয়া লাগবে না কথা কোন তাও নরসরা করে পারি দেখছেন ওই দেখেন কি দুর্বল ওই যে হাস হাস সরমও করে না ঈশ্বরকে বউ বক্সেন দিয়ে দাঁত ভেঙে দেয় আমার এলাকার একটা লোক বউ মারিবার কাছে বক্সেন মারছে স্বামীর তিন দাঁত ভেঙে গেছে হ্যাঁ বউ দেখে তারা ভয় খায় ওরা এক পাও এখনো লড়ে নাই টাকা দেয় দেখেন আপনারা টাকা দেন টাকা দেখলেও আগে সরম নাই মানুষ সরমে লরমে তোলেন তো একটু আউল হয় কথা কর না আগে একটুকু সরম নেই সরম লজ্জা একবারে বেঁচে গেছে ওরা মানুষ না কি আমার কি মনে হয় কি বলবো কর তাও নরসর করে এখনো সরে নাই আচ্ছা থাক আমার ভাই নামাজ মুসলমান বাইরে আল্লাহর হাবিবের প্রিয় মোহতরম রাজা কিছু করব সব কিছু আল্লাহর কাছে বাজন উপস্থাপন করবে আল্লাহর ফেরেশতারা দুই কান্দে দুই কে কিরামান কাতিবিনা আলা মালা তাফালু এই দুইটা লেখক সম্মানী লেখক রয়ে গেছে একটা হলো ডান পাশে একটা হলো বাম পাশে যেই ব্যক্তি বাদন গুনাহ করে একটা গুনাহ লেখে আর যেই ব্যক্তি গুনাহ নেকি করবার জন্য বাদন নিয়াত করে একটা নেকি লিখে দেয় সুবহানাল্লাহ কন্না কে আর ওই যে গুনার জন্য নিয়াত করছে ও গুনাহ লেখার বাইতেছে না আর নেক কাজ করবার জন্য ও নিয়াত করছে সাথে সাথে নেকি লিখছে সুবহানাল্লাহ একটু জোরে কন আর যখন এই কাজটা সম্পাদন হয়ে যায় একের সাথে 10 গ্রেট মার লাগিয়ে দেয় সুবহানাল্লাহ বললেন না আমার বাইরে আমার কিরামান কাতে বিন্দুই কান্দে দুইটে বাদন ফেরেস্তা রয়ে গেছে এরা হলো সম্মানী লেখক আমরা যে এখানে বসে আছি এরপরে কে আইগেছি না কে আইগে বসতেছি না কে আলমের কথা শুনতেছি না এইতে ভিডিও আকারে আল্লাহর কাছে বাদন হাজির করে দেবে বলবে আল্লাহ এই মানুষগুলি আলমের কথা শুনে নাই আল্লাহ আলমের কথা শুনে নাই ভিডিও সহ আল্লাহর কাছে বাদান পেশ করবে বিশ্বাস কি হয় বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন মরিয়া দেখেন আল্লাহ বলবে দুনিয়ার মানুষেরা এই দুনিয়ায় তোমরা কি কাজ করছো ভালো করছো না খারাপ করছো খারাপ কথাগুনি খারাপ নেক গুনি আপনার ওই আল্লাহর কাছে যখন হাজির করবে খাতায় রকম পেশ করবে লিখে আপনার দেখবে গুনার সংখ্যা বেশি নেকির সংখ্যা কম বলবে আল্লাহ আমি এত গুণ করি না তোমার সম্মানিত দুইটা লেখক কিরামিন কাতিবিন পায়দানা কার দে আসমান জমিন পায়দানা কার দে এই যে তুই কে কান্দে দুই
দুইটা ফেরেশতা আছে, এই ফেরেশতারা বানাইয়া বানাইয়া লিখছে, আল্লাহ অমনি হাতের জবান বাজান আপনার বন্ধ করে দিবে, পায়ের আপনার মুখের জবান বন্ধ করে দিবে, অতিকাল লিমোনা আইদিহিম, মুখের জবান বন্ধ, হাতের জবান বাজান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, এই পা বলবে আল্লাহ তোমার বান্দা এই পা দিয়ে বাজান, এই চোখ দিয়ে দেখছে, পা দিয়ে হাঁটছে, এরপরে হাত দিয়ে করছে, সব আল্লাহর কাছে পঙ্খানো পঙ্খানো ভাবে বলে দিবে, চিল্লাকন সুবহানাল্লাহ, এই মানুষকে দেখছে আল্লাহ দিছে দুইটা চোখ, এই চোখ দিয়া দেখো, এই চোখ দিয়া কইর না ভাই অন্যায় কাজ হব, ওই দেখো না মানুষ যে দেখা হারাম, এই যে দেখো না মানুষ যে দেখা হারাম, মানুষের আদম রাখছে নাম, মানুষের আদম রাখছে নাম, মানুষের আদম রাখছে নাম রে, আদম রাখছে নাম, ওই মানুষকে চলতে আল্লাহ দিছে দুইটা পা, ওই পা দিয়া হাইটা হাইটা আল্লাহ রাস্তায় যা, যায় না যায় না মানুষ যেই জায়গা হারাম, যায় না যায় না মানুষ যেই জায়গা হারাম, আদমের মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, আদমের মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ প্রতিনিধি হিসেবে তৈরি করেছে আপনাকে আমাকে, সিল্লাকন সুবহানাল্লাহ, খলিফা মানে কি দর্জি, কথা কয় না কি কর, খলিফা মানে কি মানুষ, জোর কন কি আমরা মানুষ, আমাদের নাই কোনো হুশ, মরে গেলে আল্লাহ করবে তুস, আমার ভাইয়ের এবার হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, মুখের জবান বাজান বন্ধ হয়ে যাবে, অতিকাল লিমোনা আইদিহিম, মুখের জবান বন্ধ, হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে কাজ করছে, পা বলবে আমার দিয়ে হেঁটে গেছে, চোখ বলবে আমারে দিয়ে দেখছে, ওই লোকটা ওই দিন সস করবে হাত রে, করোনার ভয়ে দিনের মধ্যে তিনবার করে চারবার করে সাবান লাগাইছি, তুই যে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি, আগেই যদি জানতাম তোর মতো হাতকে আমি আর যত্ন করতাম না, শোনেন ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, সেটা হচ্ছে যারা আমার মাহফিলে আসিয়া জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না, হ্যাঁ আপনি শুনবেন আর পরের দিন বলছে বাচ্চু আনসারি জালসায় জুম চলে লোকটা কয়েকদিন পর মারা গেছে, এই দোষ কিন্তু আমার মাথা সাফা বেরিয়ে পড়বেন না, সতর্ক কিন্তু আগে করে দিলাম, আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা, আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আপনি মুসলা নামাজ কায়েম করো, অত যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এ কথা কার, আল্লাহর হুকুম নামাজ পড়ো, একটা বার আল্লাহ একের থেকে দুইটি জায়গা বলছেন, কুতিবা আলাইকুম সিয়াম, সিয়াম মানে রোজা, রোজা ফরজ হয়ে গেছে, আল্লাহ কেন 80 থেকে 82 জায়গা নামাজের কথা বললেন, একটা বারও বললেই তো নামাজ ফরজ হয়ে যাইতেন, কিন্তু আল্লাহ 82 জায়গা বলছেন, এর মানে হলো নামাজ হলো অ্যান্টিবায়োটিক, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বললে অন্যায় অশ্লীল কাজ থেকে ওই মানুষটাকে নামাজ বাজান ফিরিয়ে আনে, নামাজ পড়বার পরে লোকটা যদি মিথ্যা কথা বলে, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ যিনি লা ইয়াসাদু নাজুর, জোর শব্দ তাফসীর করতে গিয়ে আলেম ওলামা যারা আছেন মাথা কাটা শুনবেন, জোর শব্দ তাফসীর করতে গিয়ে আমি চারটা জিনিস বাজান পাইছি, পাঁচটা পাইছি, এক নম্বর হলো, এক নম্বর বাজান মিথ্যা কথা তো দূরের কথা, মিথ্যা করার মাহফিলেও বাজান অংশগ্রহণ করা যাবে না, আল্লাহ কিন্তু এই কথাটাই বলতেছে, ইন্না সলাতা তানহা আনিলে ফাসাই আল মুনকার, আপনার নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষের বাজান বিরত থাকে, নামাজ পড়বার পরেও যদি মিথ্যা কথা বন্ধ না হয়, নামাজ পড়ার পরে যদি সুদ খাওয়া বন্ধ না হয়, আমি একজন হাজি, আমার আচরণে আসার আচরণে মানুষ আমারে বলে পাজি, আমি হাতালের কাছে যাইয়ে আল সাইতে সোজা আতাল সাইতে সুইতে বাঁকা করি, জোর কন, এরকম হাজি আছে না নাই, এ হাজি তোর মতো
আসছে শত শত হাজির বদনাম হয়েছে, তুই হাজি না পাজি কথা কয় না, কথা কয় না, তোর মতো হাজির দরকার নাই, আসে না নাই, এ পিছন দেখ, এ পিছনে আসার নাকি সর্বনাশ করছে সারা দেশটা খায়া ভালো চালিয়ে দিয়ে এই ভারতের স্টার জালসা আছে। তুমি যে পান থেকে না পাঁচ শক্ত নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে এসে দেখতেছো যে তোমার বউ যে স্টার জালসা পড়তেছে দেখতেছে, তুমি নিষেধ করতে চাও না, সাথে আরো সহযোগিতা করতে চাও, আল্লাহর কসম আল্লাহি আল্লাহি তোর নামাজ তোর রোজা তোর হজ তোর যাকাত সব চলে গেছে, তোর বউর স্টার জালসার ভিতরে কোরআন খুলিয়া দেখ, কথা কয় না, কথা কয় না, স্ত্রী করে থুয়ে দেবো আজকে বসে কাজ কাউসারি মরে গেছে মাঠ ছেড়ে দিছে নাকি, আমার বলে গেছে মাঠ তুই ধরে রাখিস আজ স্ত্রী করে ফেলাবো, হয় আল্লাহ দিব আসবো না হয় না আসবো, এক আল্লাহ দিব না আসলে বাচ্চা অন্তরে কি হবে, এখন তো ঠিক করবে যে বাচ্চা ঠিক করে পারো না, বাদ গেলে তুমি তো ঠিক হওয়া যাও, ওটা যারা ঠিক হয়েছে ওরা এক পাও লড়ে নাই, এখনো এক ইঞ্চি লড়ে নাই, কে টাকা দেখে এই লক তো আজ আমি করি বাকি আজ আমি করি না, একটা আলেম যদি কালো হয় তার চেহারার দিকে তাকা থাকলে সগিরে গুণ আল্লাহ মাফ করে দেয়, কোন সিয়া মেনে চেহারার দিকে তাকালে একটা গুণ মাফ পাবেন না, আমার ভাইয়েরা মাত তাহলে আল্লাহ নামাজের কথা বিরিয়াসি জায়গা বলছেন, আমার আপনার নৈতিক দায়িত্ব নামাজের দাবাত দেওয়া কোরআনের দাবাত দেওয়া, এ নৈতিক দায়িত্ব কার, আল্লাহ আমাদের উপরে দিছে, দিছে কি দেয় নাই, আমাদের দেশে কিছু মানুষ আপনার দিনের দাবাত দেয় সেটা হলো মাওলানারা ওয়াজ করে তারাই দেয়, আর যারা পীরের মুড়ি দেয় তারা দেয়, আর যারা তাবলিগ জামাতে যায় তারাই দেয়, আর আমাদের দেশের যতগুনি আপনারা মেম্বার মিনিস্টার এমপি আছে একটা এমপি মিনিস্টার দলের পক্ষে কথা বলে কিন্তু কোনো দিনও বাদান নামাজের পক্ষে কথা কয় না, চিল্লেখন ঠিক কিনা শোনেন, যাদের ভিতরে এতটুকু ইমান আছে সত্য কথার সায় দিবেন, আর যদি সত্য কথার সায় না দেন আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আসামি হওয়া লাগবে, সেই কথা সায় দিবেন, বাংলাদেশে মেম্বার থেকে শুরু করে যখন ইলেকশনে দাঁড়ায় তারা তো লক্ষ লক্ষকে ব্যয় করে আদার হাজার হাজার টাকা পয়সা খরচ করে মানুষ নিয়ে এসে খালি তাদের দলের ছাপাই গায় সে যে দল করুক, আপনার আপনার ওই আনারস মার্খা করুক, তারপরে বল মার্খা করুক বা ফুটবল মার্খা করুক না দানের শেষ করুক আর গুনে নাই বললাম না, সব মানুষ তার পক্ষে বলো কথা বলে কিন্তু কোনোদিনও কোনো নেতা বলে না বাবা তোমরা নামাজ পড়ো, এই কথা কোনো এমপি কোনো নেতা বলছে এতে কথা বলে না, যারা বললে না ওরা শয়তানের নানা কি কোন বলছে, কেন আপনারা এই কথা বলেন না নামাজের কথা, আজকে নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে না বাংলাদেশে একমাত্র এই মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার মন্ত্রীর কারণে, চিল্লে কর ঠিক কিনা, তোমরা তোমাদের স্বার্থ সিদ্ধি করে তোমাদের পক্ষে সবাই খা বর্ষা দেশা কিন্তু আল্লাহ যে দায়িত্ব দিয়ে তোমাকে পাঠাছে নামাজের কথা যে বাবা নামাজ পড়ো বাদন রোজা রেখো বাদন শরীয়ত মতবাদ চলো মানুষের অন্যায় করো না, কারণ এই কথা করলে প্রত্যেকটা কথা ওরির বিপক্ষেই যায়, কথা কয় না, খারাপ লাগতেছে নাকি, আর টেল টেলে ওয়াজের দিন নাই, আর যারা টেল টেলে ওয়াজ করে আমি তাদের দেখতেও পারি না, এটা অন্যায় এটা করা যাবে না, এটা ন্যায় এটা করতেই হবে না, এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, দাওয়া খাওয়া দরকার হলে দাওয়া খাটবো, রিমান্ড খাটা দরকার হলে রিমান্ড খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চটবো, বাতিলের সাথে উপোস না, তাকবীর এখানে দেওয়া লাগে না, বাজ্জা বোর কাছে তাকবীর দিও, একটা তাকবীর দেখো আল্লাহ রে তাকবীর নারায় তাকবীর, মুসলমানের হাতিয়ার হলো নারায় তাকবীর, নারায় তাকবীর দিবেন যে গুনি এই মাহফিল ভাঙার জন্য আসতেছে অথবা মাহফিল নষ্ট করবার জন্য আসছে, ওরা বাই ছেড়তে ছেড়তে চলে যাবে, একটা তাকবীর দেন তো দেখি, আল্লাহু আকবার
বাস ওসে আপনি খুব ভালো এরা পড়ে দিয়েছে আল্লাহু আকবার আর পরে এর আগে পানে বউ নিষেধ করে দিয়েছে আমার উচিত কথা বললি বড়িদে কাউসারি মরে গেছে বাচ্চু সালা মরে নাকে যতদিন আল্লাহ আমাকে রিজিক দিয়েছে যদি এক পা রিজিক আছে এক পা রিজিক খায় আমার পর তার আগে আর মরতেছি না যা ভাবতেছ তা না আমার ভাইরা আমার আল্লাহ কি সুন্দর করে মানুষকে পাঠাইছে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরাও আল্লাহ দিনে লাইয়া সাধন না জোর তোমরা সর্বপ্রথম মিথ্যা কথা বলো না আর মিথ্যা কথাটা বাদান পাপের জন্ম দেয় কি কম দেয় কি না আমার ভাইয়ের আমার মিথ্যা কথা বাদান পাপের জন্ম দেয় এই যে দিক তাকান সে নাকি একবার খারাপ নাকি আমি কানা ভক্ত নাই একজন এক জায়গায় আসতেছে তাকবিলে তাকা রয়েছে এখন আমি দেখতেছি না আমার এলাকায় অন্ধ মানুষে কানা কয় আপনাদের এলাকায় কি কয় কানাই কয় মানুষ হলো অর্ধ ও দিনই কি আর রাতে কি হারিকার লাগা রাস্তা দিয়ে যেতেছে রাতে রাত দশটার সময় ভাইয়ের নাম জানি কি মাহমুদ ভাইয়ের সাথে দেখা হয়েছে তার মাহমুদ ভাই বলতেছে যে কানা মানুষ তো দিনই আর রাতে কি হ্যাঁ আর রাতের বেলা হারিকার লাগা যাচ্ছে কি কানার দাঁত তার কানা বলতেছে আমি আমার লেগে হারিকার লাগাচ্ছি না আমি তোমার লেগে হারিকার লাগাচ্ছি রাতে জানি তুমি এসে অন্ধকারে আমার পেটে পারা না দেও মানে কানা হলেও জ্ঞান আছে আর আপনাদের চোখ মুখ সব আল্লাহ দিছে তারপরও আপনারা কথাও বলতেছেন না খালি ওদিক ওদিক টাকা দেখতেছেন আমার ভাইয়ের আমার আমরা যদি একজন একজন আর অপরজনের কাছে যদি কথা বলি মিথ্যা কথাটাকে সত্য কথা বলবার জন্য আল্লাহর কসম খাই জোরে কান ঠিক কিনা এইরকম লোক আছে কিনা আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা একটা কথা সত্যতা করবার জন্য তোমরা আমি আল্লাহ আমার কসম খাও আমি আল্লাহ কার কসম খাবো আল্লাহ কসম খাচ্ছে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম القرآن الحكيم إنك لمن المرسلين يا من هي سن من سيد بانلا وقت هلو نتا هي نتا سبحان الله بولينا ইয়া মানে হে আলেম ওলামা যারা আছে আর এদিক তাকান ইয়া মানে হে সিন মানে সাইয়েদ বাংলা অর্থ হলো নেতা হে নেতা আল কোরআনিল হাকিম আমি আল্লাহ বিজ্ঞয় মায় কোরআনের কসম খায়া বলতেছি ইন্না কালামিনাল মুরসালি পাগল দিওয়ানা হয়েছি দয়াল মুর্শিদের ওই প্রেমে পড়েছি আমি পাগল দিওয়ানা হয়েছি মুর্শিদের ওই প্রেমে পড়েছি দেহ মন পান সুপে দিয়েছি দেহ মন পান সুপে দিয়েছি পাগল দিওয়ানা হয়েছি আমি মুর্শিদের ওই প্রেমে পড়েছি আমি বললাম তোমার জীবন যৌবন সুপে দিবে যৌবন সুপে দিবে তোমার স্বামীকে তুমি যদি তোমার মসজিদকে সুপে দাও আমি বলতে তুই এক নাম্বার বেশ্যা কথা কর না কথা কর না কে তাহলে জীবন যৌবন যদি সুপে দিতে হয় নিজের স্বামীকে দিতে হবে স্বামী বাদ দিয়ে কোনো মুর্শিদের বিশ্বকে যদি আপনার ওই জীবন যৌবন সুপে দেয় হল পতিতালার এক নম্বর বেশ্যা কথা নিস্তারি করে থুয়ে দেবো আজকে খুব খারাপ লাগতেছে আমি তেল তেলে ওয়াশ করি না তেল তেল ওয়াশ আমি পছন্দ করি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে আমি কথা বলি এই যে আমাদের দেশে শুরু হয়ে গেছে না আমাদের কথা জপ তপ মসজিদের দরবার ভক্তের কাবা আহাবাত নাউজু বিল্লাহ একটু জোরে কর পাঁচটা জুতো খুলে গালে মারা দরকার মসজিদের দরবার বক্তের কাবার জান্নাতের হাওয়া সেথায় বাইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি না জানি কাহার ভাগ্যে ভয় তাহলে আল্লাহ যে বলছে
সূরা মধ্যে বলছে রব্বু হাযাল বাইতিল লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাও সুবহানাল্লাহ কোরআন আল্লাহ বলেন রব্বু হাযাল বাইতিল লাযী তোমরা যদি খাবার চাও পেট ভরে যদি খাবার চাও তাহলে ওই ঘরের মালিকের ইবাদত করো কার আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাও তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই তুমি ভয় পাও না এ কথা কার তাহলে আল্লাহ এই কথা বলল যদি তোমরা পেট পুরে খাবার চাও তাহলে রব্বু হাযাল বাইতিল লাযী আতআমাহুম মিন জুউ আপনার ওই ঘরের মালিকের ইবাদত করো আর আর তোমাদের কোনো ভয় থাকবে না তাহলে আপনি যখন মসজিদে দোকান দান পাওটা আপনি যখন দেন আল্লাহুমা আফতাহালি আবওয়াবা রহমাতেকা কারণ এই আল্লাহ তুমি রহমত বর্ষিত করো তাহলে ঘরের মধ্যে মসজিদ ঘরে ডুবতে কেন আপনার মুখে মাছ থাকে কথা কয় না কথা কয় না এ যে আমাদের মাননীয় সরকার বলেছে সরকারের কথা বলতেছি এই করোনার মহামারী হাত থেকে যদি বাঁচতে চাও বাড়ির মধ্যে বাড়ির বাইরে যখন বের হবে মাছ নিয়ে বের হবে না ঘরের মধ্যে মাছ রাখবে কইছে কথা কয় না রে কথা কয় না কথা কয় না তাহলে সরকার বলল তুমি বাড়ির যখন বাইরে যাইবে তখন তুমি মাছ মুখে দিবে কোন জ্ঞানে তুমি তাহলে বাড়ির বাইরে গেলে তুমি মাছ মুখে দিবে আল্লাহ বলেছে রব্বু হাযাল বাইতিল লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাও আল্লাহ বললেন ওই আল্লাহকে যদি পেট পুরে খাবার চাইলে ওই মালিকের ওই ঘরের মালিকের ইবাদত করো এরপরে তোমার ভয় থাকবে না তাহলে তুমি কোন জ্ঞানে আল্লাহর ঘর মসজিদে ডুবতেছ কোন জ্ঞানে মাছ মুখে দিয়ে তাহলে আল্লাহর কথাই মিথ্যা কথা কয় না কথা কয় না যারা মাছ মুখে দিয়ে যায় তাহলে আল্লাহর কথাই ওরা মিথ্যা বলে প্রমাণ করেছে শিল্ল বলো ঠিক কিনা যা আমরা করছি আর মসজিদে ডাকবো না কারণ আল্লাহ নিজে বলছে যে আমার ইবাদত করো আমার ঘরে ইবাদত করো আমার ঘরে গেলে আমি আল্লাহ আমার ইবাদত করলে আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দেবো নিরাপত্তা দিবে কে তাহলে মাছ বাইরে ব্যবহার করবো মাছ ব্যবহার করা ভালো দুলো বালি যাবে না কিন্তু ঘরের মধ্যে তো মাছ রাখেন না মসজিদে যাবেন কোন জ্ঞানে আপনি মাছ দিয়ে যান তাহলে তো এই কোরআনের এই আয়াতের বিরুদ্ধে বিরুদ্ধে করতেছেন বিশ্বাস যদি না হয় যে তাফসির বোধন তাকে ডাকি নিয়েছেন কয় দিবিনি ওই দেখেন বড় বড় চোখ করে পাকা রয়েছে আপনাদের বড় চোখ দেখে আমি টেবিলে নিচে মাথা দেবো নাকি